স্বামীর মৃত্যুর পর দেওরের সঙ্গে গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ওঠে। এখানেই শেষ নয়, এরপর ওই দেওর এবং গৃহবধূকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা এবং গৃহবধূর চুল কেটে শাস্তি দেওয়ারও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তর নামে থানায় এফআইআর দায়ের করেছে গৃহবধূ। স্বামীর মৃত্যুর পর এক দেওরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলার অভিযোগে ওই গৃহবধূ ও তার দেওরকে বেধড়ক মারধর করেন গ্রামবাসীরা। শুধু মারধরই নয়, প্রকাশ্যে চুল কেটে নেওয়া হয় বছর ৪০-এর ওই গৃহবধূর। এখানেই শেষ নয়, ওই দেওরের হাত দিয়ে গৃহবধূর কপালে সিঁদুরও পরিয়ে দেন তারা। এরপর মারধর করে এলাকা ছাড়া করা হয় বলেই অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ের ডাবু গ্রামে। তিন বছর আগে স্বামী মারা যান ওই গৃহবধূর, তার দুটি পুত্র সন্তানও রয়েছে। স্বামী মারা যাওয়ার পর থেকেই যথেষ্ট অসহায় হয়ে পড়েছিলেন তিনি। সেই সুযোগেই তার ভাসুর পরিত সর্দার তাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাকে পরিকল্পনা করে বাড়ি থেকে উচ্ছেদ করার চক্রান্ত করে পরিতোষ ও তার অনুগামীরা, এমনটাই অভিযোগ করেছেন নির্যাতিতা গৃহবধূ। গত বুধবার ওই গৃহবধূর দেওর তার বাড়িতে প্রয়োজনীয় দরকারে গেলে আশেপাশের মানুষজন নিয়ে বাড়িতে চড়াও হয়ে তাদের নামে মিথ্যে বদনাম দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এই বিষয়ে পরিতোষ সহ আটজনের নামে বৃহস্পতিবার ক্যানিং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। যদিও অভিযুক্ত পরিতোষ ও তার অনুগামীদের দাবি, স্বামী মারা যাওয়ার পর থেকেই ওরা দুজন সম্পর্ক গড়ে তোলে, দুবার পঞ্চায়েতে এই নিয়ে বিচার হয়েছে, ছেলেটির সংসার রয়েছে, ওই মহিলার জন্য ওর সংসার ভেঙে যাওয়ার জোগাড় গ্রামের মানুষ হাতে নাতে ধরে ফেলেছে, তারাই উত্তেজিত হয়ে যা করার করেছে। উনি যা বলে ভুল কথা বলে গেছে, উনি কথা ভুল কথা বলে গেছে, মানে এখানে বহু দর্শক ছিল, বহু লোকজন ছিল, ওনার ছেলে নিজে গিয়ে ঘরের ভিতরে ছেলে মেয়ে একসাথে ছিল, ওনার ছেলে গিয়ে ধরে গ্রাম লোককে ডেকে আমাদেরকে ডেকে জানিয়ে বার করে নিয়ে এসে নেড়া দেওয়া হয়েছে। হ্যাঁ, তার বিয়ে উপর দেওয়া হয়েছে এবং যে জমিদারের কথা বলছে, কোনো জমিদার কথা ওনার নামে কিছু নেই, জমিদার জমি আমার ভাই চাষ করে খায়, নিজস্ব কোনো জমিদার কিছু নেই, নিজস্ব যেটা এক কাঠা ছিল দু কাঠা ছিল সেটা বিক্রি করে দিয়েছে, ওর কোনো কোনো জমিদার কিছু নেই, আমার ভাইয়ের এক জমিদার জমি চাষ করে খায়। উনি গ্রামের লোক সবাই তো দেখেছে, বারবার ওই ছেলেকে নিয়ে বারবার ওই ইয়ে করছে, বারবার বিচার চালি হয়েছে আমাদেরকে, বারবার একা বহুবার বিচার চালি হয়েছে। মহিলার চুল কেটে নেওয়া মানে তো তার সমান হানি করা, যে দুর্ব্যবহার করেছে, যে একটা সংসারের বাড়ির বউ একটা যে দুর্ব্যবহার করেছে তার জন্য এই অস্ত্র করেছে এবং ওনার জন্য আমার ভাই আবার বিষে মারা গেছে।